আবারও বিয়ে করতে চলেছেন অপু বিশ্বাস, কিন্তু কার সঙ্গে তিনি বিয়ে করতে চলেছেন? বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরেকটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে রাখুন, যাতে করে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সফর করে ফিরেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। যুক্তরাষ্ট্রে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে একসাথে ঘুরতেও দেখা গিয়েছে তাকে। অনেকেই আশা করেছিলেন আবার হয়তো শাকিবের সংসারে ফিরেছেন অপু বিশ্বাস, কিন্তু সেই সম্ভাবনা উড়ে গেল রোববার 13 আগস্ট বেলা 3:45। এ সময় অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলে সিঙ্গেল স্ট্যাটাস বদলে লেখেন গট ম্যারিড। তবে কি তিনি সত্যি বিয়ে করতে চলেছেন? অবশ্যই অনেকে ধরে নিয়েছিলেন অপুর প্রোফাইল হ্যাক হয়েছে, কিন্তু এই ফাঁকে বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন এই নায়িকা। যদিও 5 মিনিটের মাথায় পোস্টটি মুছে গিয়েছে। তাহলে বিষয়টি কি সত্যি ঘটনা নাকি হ্যাকারসদের কাণ্ড? অপু জানালেন মজার ঘটনা, তার ভাষ্যে, আমার প্রোফাইল হ্যাক হয়নি, আমি নিজেই এই অঘটনটি ঘটিয়েছি। ইনফ্রো চেক করতে গিয়ে এই ভুলটি হয়ে গেছে, দ্রুত সরিয়ে নিয়েছি, এর জন্য আমি সবার প্রতি দুঃখিত। এদিকে শুক্রবার 11 আগস্ট একটি অনুষ্ঠানে অংশ নিতে টাঙ্গাইলে গিয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে শাকিব খানের সঙ্গে সম্পর্ক কেমন যাচ্ছে স্থানীয় সাংবাদিকেরা এমন প্রশ্ন করলে সেটির জবাব না দিয়ে তা এড়িয়ে যান অপু বিশ্বাস। অন্যদিকে ভালোবেসে 2008 সালে 18 এপ্রিল বিয়ে করেন শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস। তবে 2017 সালের 10 এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে বিয়ে এবং সন্তানের বিষয়ে মুখ খুলেন অপু বিশ্বাস। এর কয়েকদিন পরই মতের অমিল দেখা দেয় তাদের দাম্পত্য জীবনে, তারপর তাদের ডিভোর্সও হয়ে গেছে। অনেক জলঘোলা করে 2017 সালের 22 নভেম্বর ঢাকা সিটি কর্পোরেশনের মহাখালীর জোনাল অফিসে অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন শাকিব খান। ওই সময় আবেদনটি নিয়ে সালিস হয়, শাকিব খান উপস্থিত না হলেও অপুর উপস্থিতিতে আবেদনের শুনানি হয়। এই সালিসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওটিতে সিটি কর্পোরেশনের একটি কর্মকর্তাকে বলতে শোনা যায়, আমাদের আজকের সালিস কেসে বিবাদী অপু বিশ্বাস উপস্থিত হয়েছেন, তার বক্তব্য প্রদান করেছেন, আসলে তিনি বিষয়টি মীমাংসা করতে চান, স্বামী সন্তান নিয়ে ঘর সংসার করতে চান তিনি, কিন্তু বাদী উপস্থিত হয়নি। সাধারণত একটি সাদা কাগজে আবেদন পাঠিয়েছিলেন তিনি, কাজী অফিসের মাধ্যমে কোনো রেজিস্ট্রি হয়ে আসেনি এটি, এমনকি কোনো কাবিননামা, কোনো সাক্ষী বা কোনো হলফনামা নেই। মূলত এরপর থেকে শাকিব অপুর বিচ্ছেদ হওয়া না হওয়ার বিষয়টি সামনে চলে আসে। ভিডিওটি দেখে অনেকেই ধারণা করেছেন এখনও তাদের বিচ্ছেদ কার্যকর হয়নি। এ বিষয়ে গেল জুলাই মাসে অপু বিশ্বাস সংবাদ মাধ্যমকে বলেছিলেন, আমি ভিডিওটি দেখেছি, বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বললে ভালো হয়, তারা এ বিষয়ে পরিষ্কার করতে পারবেন, বিষয়টি খুবই সেন্সিটিভ, তাই আগে ভাগে কিছু বলতে চাচ্ছি না আমি, কারণ আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম তখন রাগের বসে না বুঝে অনেক কথাই বলে ফেলেছিলাম, যোগ করে এই অভিনেত্রী আরও বলেছিলেন, এজন্য আমাকে ভুগতে হয়েছে, আমি আর ভুগতে চাই না, আমার মা বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আমি নতুন করে মা বাবা পেয়েছি। শুধু তাই নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদ সহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই, তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলবো। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অপুর প্রোফাইলটি কি সত্যি হ্যাক হয়ে গিয়েছিল নাকি তিনি সত্যি বিয়ে করতে চলেছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।